আমার হাজবেন্ড একজন পুলিশের লোক হয়ে এইভাবে সে আমার সাথে 1 বছর সংসার করার পরে সে আমার রাস্তায় ফেলায় করোনার ভিতরে। বন্ধুরা সকল আসসালামু আলাইকুম, নেটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, সব স্থানেই ভালো মন্দ মানুষ বিদ্যমান, তাই যে কোনো স্থান বিবেচনা করুক না কেন, সব স্থানেই ভালো মন্দ মানুষ আছে। ঠিক এমনই একজন আমাদের বোন, অর্থাৎ তার হাজবেন্ড ডিপার্টমেন্টে অর্থাৎ পুলিশ সদস্য একজন, তিনিও এই তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করতেছেন এবং এই স্ত্রীকে ফেলে রেখে চলে গিয়েছেন, তার কোনো খোঁজখবর নিচ্ছেন না এখন বর্তমান। তবে এই পুলিশ সদস্যের স্ত্রী থানায় গিয়ে অভিযোগ করলেও তারা আশ্বাস দিয়েছে যে পুলিশ সদস্য আপনার সাথে যোগাযোগ করবে, হয়তো বা রাগ করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা না। এই স্ত্রীকে ফেলে রেখে চলে গিয়েছে, এখন কোনো ধরনের যোগাযোগ রাখে না, কোনো ধরনের খোঁজ রাখে না এবং এমনকি অর্থনৈতিকভাবে কোনো ধরনের হেল্প করে না তার নিজের স্ত্রীকে। এই হচ্ছে পুলিশ সদস্য। চলুন বন্ধুরা, সেই ভুক্তভোগী নারী অর্থাৎ পুলিশ সদস্যের স্ত্রীর মুখ থেকে আমরা শুনে আসি যে পুলিশ সদস্যের স্ত্রীটা কতটা কষ্টে আছে এবং তার মনের ব্যক্ত কথা লাইভে এসে বললেন। চলুন আমরা সরাসরি সেই পুলিশ সদস্যের স্ত্রীর মুখ থেকে আমরা শুনে আসি। আমার সাথে যা ঘটছে সেটা হয়তো কালকে আপনাদের ফ্যামিলির কোনো মেয়ের সাথে ঘটবে, তো এরকম যেন আর কোনো মেয়ের প্রতি অন্যায় অবিচার না হয় সেই ব্যবস্থা আপনারা দয়া করে সবার কাছে এই ভিডিওটা শেয়ার করেন, এই সত্যিটা সবার সামনে আনার জন্য। অন্তত আমি দোষী না, আমার হাজবেন্ড একজন পুলিশের লোক হয়ে এইভাবে সে আমার সাথে 1 বছর সংসার করার পরে সে আমার রাস্তায় ফেলায় করোনার ভিতরে, সে আমার বাসা ভাড়াটা না দিয়ে বাসায় কোনো খাবার দাবার নেই। সকালবেলা ডিউটিতে গেছে, মোবাইল কোড ডিউটি ছিল তার, সকাল 6:30 এমটিতে গেছে, তারপর সে আর বাসায় আসে না। পরের দিন সকালবেলা যখন আমি ডিসির কাছে গেছি, ওদের ডিপার্টমেন্টে মিরপুর 14 নম্বর পুলিশ লাইন, তো সব স্যারেরা আমার কথাগুলো শুনছে, শোনার পরে বলছে তুমি কষ্ট মষ্ট করে কটা দিন থাকো, ও হয়তো রাগ করছে বা চলে আসবে, তুমি টেনশন করো না, আমরা আছি তোমার পাশে, এরকম আমাকে সান্ত্বনা দিছে। কিন্তু ওর ফোনটা একটা মাস বন্ধ। পরে আমি ওদের বাড়িতে যাই, আমার শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে অনেক মারধর করে, বলে কি তোমার নানি যদি তোমার মার ভাগে সম্পত্তি লিখে দেয় তাইলে আমার ছেলের সাথে সংসার করতে পারবা না, এলে পারবা না। এখন আমার নানা নানি অনেক বৃদ্ধ হয়ে গেছে, তারা হচ্ছে আপনার মানে ছেলেদের খামাই খায়, ঠিক আছে, তারা আমার জন্য আর কত করবে বলেন। আবার আমার হাজবেন্ড পুলিশ, তো ও তো কনস্টেবলে চাকরি করে, ও মিরপুর 14 নম্বর পুলিশ বাড়িতে আছে, তো ও মনে করেন তাদেরকে ফোন দিয়ে থ্রেট করে যে তারা যদি আমার পাশে দাঁড়ায় বা আমারও যদি বাসায় থাকতে দেয়। আমার মামা তো বোন আছে কলেজে পড়ে, তো বলতেছে মেয়েরে উঠায় নিয়ে আসবো, এই মেয়েরে কিন্তু আর পাইবেন না, ওরে যেন কোনো হেল্প না করা হয়, যেহেতু আমার মা নাই সেক্ষেত্রে আমার মামারা আমার ঝামেলাটা নিয়ে জড়াইতে চাইতেছে না, কেউ কেয়ার করতেছে না। আমি এতিমখানা থেকে বড় হয়েছি, তো আমি চাকরি বাকরি করতেছিলাম, আমি তো ভালোই ছিলাম, কিন্তু আমাকে মিথ্যা স্বপ্ন দেখায়া ও সব জানে শুনে আমাকে বিয়ে করা, আজকে 1 বছর পরে ও আমাকে করোনার ভিতরে বাসা ভাড়া না দেওয়া, কোনো খাবার দাবার আমার ঘরে কিছু নাই, তো চলে গেছে। এখন আমি স্যারদের কাছে বলে কি এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, অথচ মিরপুরে যে 14 নম্বর পুলিশ লাইনে যে ডিসি স্যার, সে আমাকে কথা দিছিল যে সে আমার পাশে আসছে, সে আমার বাবার মতো, সে অবশ্যই আমাকে সাহায্য করবে, আমার স্বামী যদি কোনো অন্যায় কিছু করে সে অবশ্যই সেটা প্রতিবাদ করবে, সে আমাকে মিথ্যা সান্ত্বনা দিছে। আজকে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে আজকে আমার নাম্বারটা সে ব্ল্যাক লিস্ট করে রাখছে, আর গেটের সামনে যদি আমি যাই আমার কথা কেউ শুনে না। আজকে 2 মাস ধরে আমি সব পুলিশের কাছে কাছে ঘুরতেছি, তারপরে কাফরুল থানায় আমি রাতে 10:00-11:00 পর্যন্ত বসে রয়েছি, আমার বাসার থেকে বের করে দিছে, কিন্তু পুরো পুলিশ তার বিরুদ্ধে জিটিটাও নেয় না, বলে কি আমরা জিটি করতে জানি না, কিভাবে জিটি করে আমরা জানি না, কোনো পুলিশ আমার সাহায্য করতেছে না। দেখেন আমি লাইভে আসতাম না এই করোনার মধ্যে,
হচ্ছে কোথাও চাকরির কোনো ব্যবস্থা নাই। তারপরে আমার হাজবেন্ড একজন পুলিশের লোক দেখে আসে, এত বড় অন্যায় করে একটা মেয়ের সাথে এইভাবে একটা বছর সংসার করার পর সারে রাস্তায় ফালাই দিয়ে তুই চলে গেল। ঠিক আছে, তার ইউনিফর্ম তার সব কিছু এখন আমার বাসায়। সে আমার ফোন দিয়ে বলে যে তুমি তালাক দিয়ে দাও, তুমি আমার রক্ষিতা হিসেবে থাকতে পারো, আমি আরেকটা বিয়ে করছি, আমি তোমার ভাত কাপড় সব কিছু দিব, কিন্তু তুমি তালাক নামায় সাইন করে দাও। আপনারাই বলেন তো যে নিজের বউকে দেখে না, সেটা বলো পুলিশে যে খারাপ অফার দিছে। তারপরে আমি যখন পুলিশের কাছে যাই তখন বলতেছে অনেক কাফেল থানার একজন পুলিশ বলতেছে আমি তো অত চিনি না, তো বলতেছে যে ভাবি আপনি কি বুঝেন না পুলিশদের, আপনি পুলিশ পুলিশের বউ হয়ে পুলিশের নামে মামলা করতে আসছেন, তো এখানে তো টাকা ছাড়া কোনো কিছু হয় না। ঠিক আছে, হয় টাকা লাগবে না হলে কোনো বেনিফিট ছাড়া কি পৃথিবীতে কিছু হয় নাকি? ঠিক আছে, তো আপনি কি এতটুকু বুঝেন না, আপনি তো বাচ্চা না। ঠিক আছে, তো কত পুলিশ বলে কি আপনি থাকার জায়গা নাই, তাহলে মেয়ে মানুষের কি থাকার জায়গা অভাব আছে নাকি? আপনি একটা মেয়ে মানুষ, আপনি তো এক রাত যদি আমাদের কথা মতো চলেন আপনার বাসা আপনার থাকার জায়গা সব কিছু হয়ে যাবে। আপনারাই বলেন এটা কি সম্ভব, আমি তো একটা মেয়ে, আমি তো একটা নারী। ঠিক আছে, তারপরে যাই হোক, তারা তো আমার এই হাজবেন্ডের সাথে একই সাথে জব করে, একই সাথে চাকরি করে, তাদের কথাগুলোর মানে কি আপনারা আমার বলেন? তারা বলে যে মেয়ে মানুষের কি টাকার অভাব হয় নাকি? তো আজকে আপনাদের কাছে আমার করতর অনুরোধ, আজকে আমার সাথে যেটা হইতেছে সেটা যেন আপনাদের মা বোনদের সাথে না হয়। ঠিক আছে, হয়তো সব মেয়েদের পাশে তাদের একটা ভাই থাকে, একটা বোন থাকে, কিন্তু আমি এতটা দুর্ভাগ্যের একটা মানুষ যে আমার ভাইয়াটা অনেক আগে মরে গেছে, আবার আমি এতিমখানা থেকে বড় হয়েছি, তো আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কিন্তু আমি জনগণের কাছে বলি যে আমি বাঁচতে চাই, এখন আপনারা বলেন যে আমার কি করা উচিত, আপনারা দয়া করে এই লাইফটা শেয়ার করেন, অন্তত সত্যিটা সবার সামনে আসুক। আমাদের বিয়ের কাবিন নামা আছে, আমার কাছে সব ধরনের প্রুফ আছে, প্রমাণ আছে, প্রয়োজনে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইতেছি, আপনারা শুনেন। ঠিক আছে, এই যে পুলিশদের কাছে যে ইয়ে করতে গেছে তখন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই পুলিশ সদস্যর স্ত্রী অর্থাৎ ভুক্তভোগী নারীর মুখ থেকে আপনারা শুনলেন তার আপত্তি মিনতির সেই অব্যক্ত কথা। তবে একজন পুলিশ সদস্য রক্ষক হয়ে যদি তিনি ভক্ষক হয়, তাহলে আমাদের দেশটা কোথায় গিয়ে এখন দাঁড়াবে? তা সব বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।